ফিনিক গোটে কথা মানুহক মানে প্রধান যা সমস্যার পর দৃষ্টিগোচর অন্যফালে মানে দৃষ্টি আকর্ষণ করবেন পড়ে। এটা মানে দুটা কথা নরেন্দ্র মোদী ডাঙরিয়াকলেও প্রশ্ন আমি এনে বিচার আপনার অনুষ্ঠানের জড়িয়ে ইন্দিরা গান্ধী ডাঙরিয়ার জরুরীকালীন অবস্থাটোর কথা কয়ে কলা দিবস 25 জুন কলা দিবস হিসাবে পালন করেছে। আমি একটা প্রশ্ন করব বিচার যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া যদিনাখনে শাসনত আহিছে তার পিছরপরাই অর্থনৈতিক রাজনৈতিক আর সামাজিক গণতন্ত্র হত্যার একটা অঘোষিত জরুরীকালীন অবস্থা চলি আহিছে। আপনাদের যদি চাই ডিমনিটাইজেশন, এই ডিমনিটাইজেশন তাৎক্ষণিকভাবে কোনো বিশেষ অর্থনৈতিক বিদর কোনো ধরনের কারোর আলোচনা নকরাক এই সুবিধার্থে ডিমনিটাইজেশন করে অর্থনৈতিক অঘোষিত একটা ব্যবস্থা এই আজি ইমান বছরে চলাইছে। কিন্তু ইন্দিরা গান্ধী ডাঙরিয়ার 15 মাহৰ যে মানে জরুরীকালীন অবস্থা হয়েছিল তার কারণে কংগ্রেস দলে মাইনোজ করেছে যে এই ভুল হয়েছে, কারাবাস খাটিছে আর তারপর কিন্তু জেল হয়ে ঘুরি অহার পিছত বিপুল ভোটরে বিপুল মানে সমর্থক সমর্থনে প্রধানমন্ত্রী হয়েছে। দ্বিতীয় কথাটো কইছে কইছে যে কংগ্রেসের দিনত গণতন্ত্রক হত্যা করা হয়েছে। মানে প্রধানমন্ত্রী ডাঙরিয়াক একটা কথা সুদিব বিচার, গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক আপনার অনুষ্ঠানের জড়িয়ে সুদিব বিচার, এই যে আপনার পুলওয়ামা হত্যাকাণ্ড দেশের হকে কাম করা জওয়ান সকল সম্মুখত ঢাল হিসাবে থাকে 40 জন শহীদের ফটো, শহীদ 40 জন শহীদের ফটো সম্মুখত রাখি নির্বাচনী বৈতরণী পার করে গণতন্ত্রক যে হত্যা করেছে এই কলা অধ্যায়ের কথা আমি রাইজর সম্মুখে লই যাব। তৃতীয় কথাটো আপনাদের রাইজর জ্ঞাতার্থে জানাব বিচার যে মণিপুর আজি তারিখত জ্বলিছে কুকি উগ্রপন্থীর লগত রাম মাধব আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সম্পর্ক রাখি আজি মণিপুর কি অবস্থা হয়েছে, 41,425 ঘর মানুষ গৃহহীন হয়েছে, 150 জন মানুষের অধিক মানুষের মৃত্যু হয়েছে, 6,137টা ঘর জ্বলাই দিয়া হয়েছে, 450টা চার্চ ভাঙি দিয়া হয়েছে আর 170খন ভিলেজ গাঁও জ্বলাই দিয়া হয়েছে। ভোটর মুখত রাম নাম হিন্দি দেখার কথা আছে উল্টা চুর কটোয়াল কো দাঁতে, হিমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়ার মুখত এই গণতন্ত্রের কলা অধ্যায়ের কথা কংগ্রেসক মানে তুচ্ছ তাচ্ছিল্য করার কথায় শোভা নাপায়। মানে একটা কথা শেহতীয়া কথা কব বিচার, যিজন নরেন্দ্র মোদী এখন মিটিংত রাহুল গান্ধী ডাঙরিয়া সমালোচনা করার কারণে আমার মাননীয় সাংসদগীর সাংসদ পদ খারিজ করা হয়েছে, তারপর গণতন্ত্রের কথা কয়, গোটে ভারতবর্ষতে ধর্ম নিরপেক্ষতা সংবিধানের যে ধর্ম নিরপেক্ষতা তাক নস্যাত করে হিন্দু আর মুসলমানের মাজত বিভেদ আনি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে যে গণতন্ত্রক হত্যা করার লাগিছে ই এক নিদর্শন। 15 মাহর ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সির কথা কই লাভ নাই, তার কারণে প্রায়শ্চিত্ত করেছে ইন্দিরা গান্ধী ডাঙরিয়া, কিন্তু যে দৈনিকভাবে গণতন্ত্রক হত্যা করেছে তার আরো একটা নিদর্শন মানে কো আজি তারিখত ওয়ার্ল্ড প্রেস যে ডেটা তাত যদি চাই ভারতবর্ষত সংবাদ মাধ্যমের নির্ভীক নিরপেক্ষ সংবাদ মাধ্যম বিলাক সাংবাদিক সকলের বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে 161 নম্বরলে আজি তারিখত আমার স্থান অবলম্বিত হয়েছে। কয় যে কব বিচার যে আজি তারিখত কংগ্রেসক কলা অধ্যায় বলে কবলে বিচার, মানে একটা কথা কইসো কা আন্দোলনের সময়ের যাক আমার জাতীয় জনগোষ্ঠী যা আন্দোলন প্রতিবাদ করেছে ভয় আর ভীতিরে ইউএপিএ আন্ডারত বহু মানুষক নিয়ার গোচরত গোচরাধীন করেছে, এইবিলাক এটা গণতন্ত্রক হত্যা করব বিচার একটা ডর পরিকল্পনা। আর আপনাদের যদি চাই এইখান সরকারে অপারেশন লোটাসর জড়িয়ে বিভিন্ন রাজ্যত হয়ে থাকা সরকারবিলাকক মখিমূর করিবৰ কারণে মহারাষ্ট্র কক মধ্যপ্রদেশ কক মণিপুর কক অরুণাচল কক বিধায়ক কিনা বেচা শেহতীয়া উদাহরণ একনাথ সিন্ডে ডাঙরিয়াক রেডিশন লোড গোটে বিধায়ক সকলক আবদ্ধ করে মহারাষ্ট্রত কেনেকে গভর্নমেন্ট সলোয়া সলনি করা হল এইবিলাক হয়েছে গণতন্ত্র হত্যার জ্বলন্ত উদাহরণ। নরেন্দ্র মোদী ডাঙরিয়া যদিনাখনে দায়িত্বত আহিছে অঘোষিতভাবে একদম ডে ওয়ানের পর আজিলেকে গণতন্ত্রের কলা অধ্যায়বিলাক ঢাকিবলে গৈ কংগ্রেসক মানুষের আগত কব বিচার, গতি মানে বিশেষ দীঘলীয়া নকরি একটা কথা শেষত মুখ্যমন্ত্রীজনক কব বিচার, পুলিশক কেনেকে অপব্যবহার করা হয়েছে, আজি যদি জুনমণি রাভার কেসটো
মাকে তেখেতর মাতৃয়ে এফআইআর যার যার নাম সন্নিবিষ্ট করেছিলেন, কিন্তু ওসিক আজি বলপূর্বকভাবে সেই এফআইআর দিয়া নামবিল তারপর কর্তন করে পেলায় পুলিশক অপব্যবহার করেছে। ইয়াতকে গণতন্ত্র হত্যার আর বেলেগ নিদর্শন একো নাই। সেইকাৰণে মুখ্যমন্ত্রীজনক একটা কথা কব বিচাৰিছো, নিজে কাছর ঘর সিসার ঘর থাকি বেলেগর তাত পাথর মারিবলে যাওতে এদিন জুলুঙার মেকুরী বাজ হব। আপনার বহু অধ্যায় এনেকা আছে, আপনার কুকি সন্ত্রাসবাদীর থাকা এই ঘটনাটো রাইজক জানাটো প্রয়োজন আছে। সন্ত্রাসবাদীর কথা পাতি গণতন্ত্র কথা পাতা মুখ্যমন্ত্রীর মুখত এই কথাবিলাকে শোভা নাপায়। সেইকাৰণে আমি আজি এই কথাবিলাক মনত পেলাই দিলো। পর্যায়ক্রমে আমার হাতত বহু ডাটা আছে, এই ডাটাবিলাক আমি রাইজর মাজলৈ লৈ যাম। ধন্যবাদ।